সাবস্ক্রাইব করুন বঙ্গান চ্যানেলকে, আর বেল বাটনটি টিপুন সবার আগে আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য। এখনই মাত্র খবর পাওয়া গেল সময়ের আগে ভূভাগে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড় ফণী। ওড়িশার বিপর্যয় মোকাবিলা দপ্তরের মুখপাত্র সংগ্রাম মহাপাত্র জানান, শুক্রবার 5:30 নাগাদ ভূভাগে আছড়ে পড়ার কথা ছিল ফণীর, কিন্তু দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আসতে চলেছে ঘূর্ণিঝড়। ফণীর মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ছিলেন মন্ত্রিসভার সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আবহাওয়া দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরাও। ইতিমধ্যে আর্থিক সহায়তার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য মঞ্জুর করা হয়েছে 1,086 কোটি টাকা। উড়িষ্যার সমুদ্রে যেতে বারণ করা হয়েছে পর্যটকদের, মাইক নিয়ে চলছে প্রচার, একই সঙ্গে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে পর্যটকদের। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার বিকেল থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে শুরু হবে ঝড় বৃষ্টি, শনিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে কলকাতা, হাওড়া, হুগলি ও দুই বর্ধমানে, ধীরে ধীরে বাড়তে থাকবে বৃষ্টিপাতের পরিমাণ। আজ এখানেই শেষ করছি, আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন।